আমি শুরু করলাম আমার পরম করুণাময় আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করে তার সাথে তার পিয়ার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকরজে আমার ভক্তি চুমন রেখে আমি একটি গানের জন্য দাঁড়িয়েছি। তার সাথে আজকে যে মধুচানকে উদ্দেশ্য করে মধুর মেলা, সে মধুচান্দের পাক দরবারে আমার ভক্তি রইল। এখানে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব এবং অনেক বড় বড় নেতাবৃন্দ আছেন, অনেকের নাম জানি না, তার নাম বলার দরকার নেই, সবার কাছে আমার ভক্তি রইল। আমার দল তরফ থেকে আপনারা সবাই গ্রহণ করে নেবেন। এখানে শ্রোতাবৃন্দ যারা আছে প্রত্যেকের কাছে সালাম রইল, আসসালামু আলাইকুম। আমার শিল্পীবৃন্দ যারা আছে প্রত্যেকের কাছে সালাম রইল, আসসালামু আলাইকুম। বিশেষ করে বাংলার একটি নক্ষত্র যিনি হলেন সংসদ সদস্য আমাদের মমতাজ বেগম এমপি সাহেবা, তার কাছে আমার সালাম রইল। তার সাথে আমার মতিউর রহমান ভাই, তার কাছে সালাম রইল, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের মীর সাত্তার ভাই, আমাদের রবিউল ভাই, আরও অনেকে অনেকে আছেন, প্রত্যেকের কাছে আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। যন্ত্রীকে যারা আছেন প্রত্যেকের কাছে আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। একটি গান আমি আমার ম্যাডামের কাছে বলছি, ম্যাডাম বলছে যে এই ডেই গান, তো এই ডেই গাইলে তো ঘুটি উড়ায়, ঘুটির সুতা যদি ছাইরা দেয় এই মানুষার দুনিয়া তার থাকুন লাগবো না, সাড়ে তিন হাত মাটির কবরে যাইতে হইব। এই চিন্তা ভাবনা করে গান শুইনেন, বুঝেন মানুষের প্রতি মানুষ নীতি গীতি ভালো রেখেন, ভালোবাসা রাইখেন, ভালোবাসার মধ্যে খোদা বাস করে, এই কথা আর কি। হা হা, এই ঘুডি এই মানুষ ঘুডি কে বানাইল রে, কামেলা রইল কো, এমন রঙ্গিলা ঘুডি দেখা গুড্ডি দেখা তান্দা খাইয়ার রই, গুড্ডি কেহে বানাইল রে, এমন রঙ্গিলা ঘুটি দেখা দন্দা খাইয়ার রই, গুটি কেহে বানাইল রে, সে
নাইলো রে কামেলা রইল কই এমন রঙ্গিলা গুড্ডি দেখা দাম্বা খাই আর রই গুড্ডি কেহে বানাইলো রে এমন রঙ্গিলা গুড্ডি দেখা দাম্বা খাই আর রই গুড্ডি কে বানাইলো রে বানাইলো রে কামেলা রইল কই এমন রঙ্গিলা গুড্ডি দেইখা দাম্বা খাই আর রই মানুষ গুড্ডি বেশি করে দে মানুষ গুড্ডি এ মানুষ গুড্ডি কে বানাইলো ডরাইছে কে বানাইলো কে বানাইলো বহুত সুন্দর।